अगणित पृष्ठ प्रमुख दादा भाई बंधुरा व्यक्तिगत तरफ थेके दलेर तरफ थेके आपनादेरके स्वागत जानाच्छि एवं कृतज्ञता प्रकाश करछि कारण निर्वाचनेर पर एत बड़ मात्राय पृष्ठा प्रमुखदेर निये बैठक आर हयनि विधानसभा भित्तिक हयेछे ठिकई किन्तु सकल पृष्ठा प्रमुखके एकत्रित करे एरकम बड़ जमायेत आर हयनि आजकेर ई मंच थेके आपनादेरके असंख्य धन्यवाद एवं दलेर तरफ थेके कृतज्ञता प्रकाश करछि एई मर्मे जे आपनादेर कांधे भर करे पचिश बछरेर एकटा जगद्दल पाथरके गणतान्त्रिक पद्धतिते आमरा उत्खात करते सक्षम होयेछि काजे सम्पूर्ण कृतित्व काउके जदि दिते हय सेटा अवश्य होते हबे आमादेर दलेर पृष्ठा प्रमुखदेर दस मास होयेछे मात्र এই দশ মাসের মধ্যে আমরা মানুষের মনে একটা বিশ্বাস জন্মাতে পেরেছি যে এই সরকারটা নিজের পায়ে দাঁড়াতে চাইছে গতানুগতিক পদ্ধতিতে বিগত সরকারগুলো যেভাবে চলছিল তার থেকে ব্যতিক্রমী কিছু করে দেখাতে চায় সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের যে দৈনন্দিন সমস্যা সেইগুলো চিন্তিত করে একটা লং টার্ম পারসপেক্টিভ প্ল্যান আমরা তৈরি করার চেষ্টা করছি এবং সেই মর্মে আমাদের সরকার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে হয়তোবা এক্ষুনি আপনারা ভাবতে পারেন যে কোথায় আমরা তো কিছু দেখতে পাচ্ছি না ওটা হচ্ছে না কেন এটা কি কারণে দেরি হচ্ছে কিন্তু বিশ্বাস রাখুন এই সরকার চমকদারি রাজনীতি করতে জানে না এই দল চমকদারি রাজনীতি করতে শিখেনি আমরা সকল অংশের জনগণের সমস্যাকে আমরা চিহ্নিত করে কি করা যায় আমরা সেই নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং কিছু কিছু প্ল্যানিং আমাদের আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যেমন আমাদের বলতে হয় গত মন্ত্রিসভা সিদ্ধান্ত হয়েছে যে জনজাতিদের স্বার্থে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের নিকট আমরা প্রায় 9,000 কোটি টাকার একটা প্যাকেজ আমরা দাবি করেছি চেহারা পাল্টে যাবে আমাদের রাজস্ব আদায়ের কিভাবে বাড়ানো যায় সেদিকে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সবটাই কেন্দ্র নির্ভরশীল হতে হবে সেটা যেন না হয় নিজের পায়ে দাঁড়িয়ে আমরা এই রাজ্যের মানুষের স্বার্থে কিছু কিছু নতুন নতুন প্রকল্প আমরা ঘোষণা করতে চাইছি সেই লক্ষ্য রেখেই আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা বিগত জমানায় অনেক ভুল হয়েছে ত্রুটি হয়েছে বিচ্যুতি হয়েছে পাপ হয়েছে প্রচুর মানুষকে অকালে পৃথিবীর বুক থেকে চলে যেতে হয়েছে এখন সরকার পাল্টেছে বলে আমাদেরও সেই পথে ধাবিত হতে হবে সেটা যেন না হয় আমি জেনে বহুত আনন্দিত এবং এটা আমাদের একটা কৃতিত্ব বলা চলে যে নির্বাচনের পর রাজনৈতিক সংঘর্ষে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি রাজ্যে যদি এরা আসত যদি কমিউনিস্ট পার্টি আবার পুনরায় সরকার গঠন করত এখানে আমি জানি না কত রক্তের রঙে এই আমাদের ত্রিপুরার মাটি লাল হয়ে যেত এটা আমাদের ক্রেডিট আইন শৃঙ্খলা হাতে নেননি এবং আগামী দিনও নেবেন না
কোনো দরকার নেই তাদেরকে চড় থাপড় মারার, কোনো দরকার নেই কোনো কিছু তাদেরকে আবোল তাবোল বলার। মানুষ তাদেরকে চিহ্নিত করে রেখেছে, তার তাদেরকে এত সহজে ক্ষমা করবে না, কাজে তাদেরকে উজ্জ্বল খাড়া করার কোন রাস্তা আপনারা দয়া করে তাদেরকে দেবেন না। মানুষ আমাদের পক্ষে রয়েছে, মানুষ এই সরকারকে বিশ্বাস করে, মানুষ নরেন্দ্র মোদী সাহেবকে বিশ্বাস করে, মানুষ অমিত শাহজিকে বিশ্বাস করেন, বিপ্লব দেবকে বিশ্বাস করেন। কাজে কোনো ভাবে আমরা যেন মানুষের মনে যেন বিরূপ প্রক্রিয়া না হয় সেরকম ক্রিয়াকর্ম যেন আমরা না করি, সেদিকে আপনারা দয়া করে লক্ষ্য রাখবেন। আমরা ছাত্র সমাজ, যুব সমাজ নেশার বিরুদ্ধে আন্দোলন আমরা ঝাঁপিয়ে পড়েছি, আজকে কি দেখতে পাচ্ছি? অনেকের পাল্টা যুক্তি থাকবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের একটা অংশ ছাত্র যুবক বন্ধুরা নেশার দিকে আকৃষ্ট হচ্ছিল, আমরা সেই জায়গাতে আঘাত করেছি। আমরা তাদেরকে সঠিক রাস্তা এই অন্ধকারের কানাগুলি থেকে বের করে এনে তাদেরকে সঠিক রাস্তা সঠিক দিশা আমরা দেখাতে চাইছি। আমরা কৃষকদের স্বার্থে কাজ করছি, স্বাস্থ্য এবং শিক্ষা আমাদের প্রাধান্য, শিক্ষার মধ্যে নতুন নতুন সিদ্ধান্ত আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের আগামী প্রজন্ম যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আগামী দিনগুলোতে দেখবেন আমার ত্রিপুরার ছেলে মেয়েরা আগামী দিন তারা কৃতিত্বের সাথে তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা উত্তীর্ণ হবে। স্বাস্থ্য বিভাগে আমরা চেষ্টা করে যাচ্ছি রাজ্যের মানুষ যাতে মহিলা চালিয়ে যেতে না হয়, এবং 2019 সালের মধ্যে আমরা কথা দিয়ে যাচ্ছি সেটা আমরা সম্পন্ন করব। সমস্ত ধরনের চিকিৎসা সুযোগ সুবিধা এই রাজ্যের মানুষ এই রাজ্যেই পাবে, কাউকে বাইরে যেতে হবে না। ক্রীড়া জগতে আমাদের মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী দারুণভাবে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন, আমাদের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী দারুণভাবে কাজ করে যাচ্ছেন, আমাদের ট্যুরিজম মিনিস্টার, এটা একটা দারুণ একটা ইন্ডাস্ট্রি, এটাকে কিভাবে প্রমোট করা যায়, নতুন নতুন ট্যুরিস্টদের বিদেশি ট্যুরিস্টদের পর্যটকদের কিভাবে রাজ্যে আনা যায় সেই নিয়ে দিন রাত খেলে যাচ্ছেন। একটু সময় চাইছি আপনাদের, বিশ্বাস করছি, আপনারা বিশ্বাস রাখুন আমাদের উপর, আগামী দিন ভালো কিছু করে আমরা দেখাতে চাইছি। এই পৃষ্ঠপ্রমুখ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কয়েক মাস বাদে আমাদের পার্লামেন্ট নির্বাচন। আমরা দেখাতে চাই প্রত্যেকটি বিধানসভায় যেই মার্জিনে গত বিধানসভা নির্বাচনে আমরা জয় লাভ করেছিলাম সেই মার্জিনকে ছাপিয়ে যেতে হবে। বলুন তৈয়ার আছেন তো? প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে আমরা বিগত নির্বাচনের যে মার্জিন, জেতার যে মার্জিন, সেটাকে ছাপিয়ে যাব তো? আমরা আশ্বস্ত করতে চাই মঞ্চে যারা রয়েছেন দিল্লি থেকে আগত নেতৃত্বদের, এই দুটো পার্লামেন্ট আসন আমরা নরেন্দ্র মোদী সাহেবকে আমরা সরকার গঠনের ক্ষেত্রে সামান্য হলেও আমরা ওনাকে উপহার স্বরূপ ত্রিপুরা দুটো লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমরা যেন তাদেরকে উপহার দিতে পারি সেই লক্ষ্য রেখে প্রত্যেকটি পৃষ্ঠা প্রমুখকে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান রেখে আমি আপনারা সবাই ভালো থাকবেন। নতুন বছর শুরু হয়েছে।